ইস্ট ওয়েস্ট মানে পূর্ব পশ্চিমে একটি নিম্নচাপ অক্ষরেখা আছে 0.9 কিলোমিটার হাইট অব্দি, যেটা বিস্তৃত। প্লাস বিহারের একটু নিচের দিকে একটা সাইক্লোনিক সার্কুলেশন মানে ঘূর্ণাবর্তও আছে, ফলে ময়েশ্চার কিন্তু আমাদের এখানে ঢুকছে। জেলাতে গত 2-3 দিন ধরে বিশেষ করে যেখানে ওই ঘূর্ণাবর্ত আছে, ধরুন বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, এসব জায়গায় কিন্তু হচ্ছে কম বেশি বৃষ্টি। তো 2 তারিখ থেকে, আজকে হচ্ছে কত, 31, 2 তারিখ থেকে এক্সপেক্টেড যে হয়তো থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটিটা একটু বাড়বে। এখন যেটা আইসোলেটেড ওয়েতে থাকছে, 2 একটা ডিস্ট্রিক্টের মধ্যে সীমাবদ্ধ, শুধুমাত্র বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এসব সাইডটাতেই, 2 তারিখে হয়তো এর স্প্রেড একটু বাড়বে। গরম বিশেষ করে আর বাড়বে না, কারণ গতকাল আমরা যেটা রেকর্ড করেছি 36.1, মানে 1 ডিগ্রি জাস্ট অ্যাভাব নর্মাল। আর আকাশ একটু অংশত মেঘলা থাকবে, ফলে গরম নতুন করে বাড়বে না। মিনিমাম টেম্পারেচার অনেকটা কমে 27-এ নেমে এসছে, যেটা প্রায় 29-এ পৌঁছে গেছিল। ফলে আপাতত দক্ষিণবঙ্গে অংশত মেঘলা আকাশ ভোরের দিকে এবং বিকেলের পরে। দুপুরবেলাতে যেমন গরম এবং অস্বস্তিকর আবহাওয়া যেটা, সেটা থাকবে, তবে তুলনায় কম, যেহেতু টেম্পারেচারটা বাড়বে না। আর আইসোলেটেড ওয়েতে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি আজকে এবং কালকে জেলার 2-1 জায়গায় হবে, বিশেষ করে যে জেলাগুলো বললাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, এটার অ্যাক্টিভিটি একটু বাড়বে হচ্ছে 2 তারিখ। উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি জারি থাকবে, যেহেতু একটা ইস্ট ওয়েস্ট ট্রাপ আছে ঝাড়খণ্ড থেকে মণিপুর অবধি। উত্তরবঙ্গের ওপরে 5টা জেলাতে 2-1 জায়গায় কিন্তু ভারী বর্ষার সতর্কতা থাকছে আগামী 48 ঘন্টায়। তাতে অ্যাজ এ হোল যেটা কান্ট্রি আমরা বলেছিলাম, 96% অফ দ্য লং পিরিয়ড অ্যাভারেজ, সেটা তাই থাকছে, যে সারা ভারতবর্ষের নিরিখে কিন্তু স্বাভাবিকের যে আমাদের যে বৃষ্টি, 96% বলছি লং পিরিয়ড অ্যাভারেজ। আমাদের এখানে লং পিরিয়ড অ্যাভারেজ বলতে 30 বছরের অ্যাভারেজ হচ্ছে 89 সেন্টিমিটার বৃষ্টি হওয়ার কথা, তার 96 থেকে যদি 104 হয়, সেটাকে আমরা বলি হচ্ছে স্বাভাবিক। তো আমরা বলছি এবারে যে এলপিএ আছে, লং পিরিয়ড অ্যাভারেজ যেটা আছে, তার 96% হবে, মানে স্বাভাবিক বৃষ্টি কিন্তু সারা ভারতে। আর জোন ওয়াইজ যেটা আমরা দিয়েছি আজকে, সেটা হচ্ছে ইস্টার্ন রিজিয়ন যেটা, এবারে ইস্টার্ন রিজিয়নে যেটা দেওয়া হয়েছে 91% অফ দ্য লং পিরিয়ড অ্যাভারেজ, মানে একটু কম। তো এই 91% যেটা দেওয়া হয়েছে একটু কম, এটার মধ্যে কিন্তু পূর্ব ভারতের কিছু রাজ্য ছাড়াও এন্টায়ার নর্থ ইস্ট ইন্ডিয়াও আছে, ফলে এক্স্যাক্টলি স্টেট ওয়াইজ কত সেটা কিন্তু এখান থেকে পরিষ্কার হবে না, ঠিক আছে। এবং দিই না আমরা স্টেট ওয়াইজ লং রেঞ্জ ফোরকাস্ট এখন অবধি। ইস্টার্ন রিজিয়নে যেটা হচ্ছে আমাদের ইস্ট ইন্ডিয়াতে, বা নর্থ ইস্ট ইন্ডিয়া রাদার, নর্থ ইস্ট ইন্ডিয়াই বলি, নর্থ ইস্ট ইন্ডিয়ার মধ্যে ওয়েস্ট বেঙ্গল আছে, সেখানে 91%। সাউথে যেমন আমরা বলেছি হচ্ছে 97%, সেন্ট্রাল ইন্ডিয়াতে ম্যাক্সিমাম দেওয়া আছে 100%, আর 94% দেওয়া আছে নর্থ ওয়েস্ট ইন্ডিয়াতে। ফলে নর্থ ওয়েস্ট মানে সারা রিজিয়ন যদি দেখেন, তাহলে কিন্তু নর্থ ইস্ট ইন্ডিয়াতে সবচেয়ে কম দেওয়া হয়েছে। নর্থ ওয়েস্টে দেওয়া আছে 94, সেন্ট্রালে 97, সাউথ পেনিনসুলায় 91, আর নর্থ ইস্টে 91, ঠিক আছে। 91% মানে একটু ধরুন কমের দিকে নর্থ ইস্ট ইন্ডিয়াতে, কিন্তু এই নর্থ ইস্ট ইন্ডিয়ার মধ্যে এন্টায়ার নর্থ ইস্ট, তার সাথে আমাদের ওয়েস্ট বেঙ্গলও আছে, ঝাড়খণ্ডও আছে, বিহারও আছে, ফলে স্টেট ওয়াইজ পিকচার কিন্তু এখান থেকে পরিষ্কার নয়। এক আর একটা যেটা আমরা দিয়েছি, যে অ্যাজ এ হোল কান্ট্রিতে জুলাই মাসে এবং আগস্ট মাসে কত বৃষ্টি হবে। জুলাই মাসে আমরা দিয়েছি 95% অফ দ্য লং পিরিয়ড অ্যাভারেজ, আর আগস্ট মাসে দেওয়া হয়েছে আপনার 99%, মানে আগস্টে জুলাইয়ের থেকে একটু বেশি বৃষ্টি এক্সপেক্ট করছি আমরা অ্যাজ এ হোল সারা ভারতে। কিন্তু যাই বলছি না কেন, লং রেঞ্জ ফোরকাস্ট কিন্তু কোনো পার্টিকুলার সাবডিভিশন বা স্টেট বা কোনো ডিস্ট্রিক্টের উপরে নয়। মৌসুমি বায়ু আমরা আগে যেটা বলেছিলাম সেখানেও দাঁড়িয়ে আছি, সেটা হচ্ছে যে এখন 6 তারিখ নাগাদ এক্সপেক্টেড যে মেইনল্যান্ড মানে কেরালায় প্রবেশ করবে।